নমস্কার, লিপিস ড্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকের রেসিপি অনিয়ন ক্যাপসিকাম মশালা। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে তেমনি সুস্বাদু। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়তেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রুটি, লুচি, পরোটার সাথে এই ক্যাপসিকাম মশালা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল আর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি একটি টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো ভালো করে একটু ভেজে নেব। এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই আর 1 টেবিল চামচ পরিমাণে জল। দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। একটি লিড দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। 5 মিনিট হয়ে গেছে, মশলাটা ভালো করে একটু নাড়ি চাড়ি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি ভেজে নিইনি, আমি এখানে কাঁচা ক্যাপসিকামই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িচাড়ি কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। এখানে আমার ক্যাপসিকাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে এর স্বাদটা একটু মালাই মালাই টাইপের আসে আর খেতে খুব ভালো লাগে। ভালো করে নাড়িচাড়িয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে আর রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি সাই গরম মশলা। আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দিও। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার।